हेलो फ्रेंड एयर साइंस यूट्यूब चैनल तुम्हारे स्वागत आरो एक बार आमरा माध्यमिक भौत विज्ञान अध्याय चतुर्थ तापीय घटना समूह जा आमरा उपएककटा व्याख्या करब ता हच्छे तापेर परिवाहिता। तो आमादेर आलोच्य विषय हच्छे ताप संचालन काके बोले सेई सम्पर्के आमरा धारणा पाबो एवं ताप संचालन पद्धतिर किछु बैशिष्ट्य जानबो। द्वितीयत तापेर परिवहन बोलते कि बोझाय बा तापेर परिवहन থেকে আমরা তাপ পরিবহনের ক্ষেত্রে স্থিতিস্থাপকতা কি সেই সম্পর্কে জানব। চতুর্থত প্রবাহিত তাপের যে রাশিমালা সেই রাশিমালা নির্ণয় করব যা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আছে। তো তাপ পরিবাহিতাঙ্ক সেই রাশিমালা থেকে নির্ণয় করব এবং তার তাপ পরিবাহিতাঙ্কের যে একক ও মাত্রীয় যে সমীকরণ সেই সমীকরণ নির্ণয় করব, তার সাথে সাথে তাপীয় রোধাঙ্ক কি সেটাও আমরা জেনে যাব। খুবই ইম্পর্টেন্ট আজকের ক্লাস, তাই তোমরা পুরোটা দেখবে স্কিপ না করে। আর তোমাদের পিডিএফ যথারীতি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডাউনলোড করে নেবে। দুটো পিডিএফ থাকবে, একটা কোশ্চেনের পিডিএফ আর একটা হচ্ছে আজকের যে হ্যান্ড নোট তার পিডিএফ দেওয়া থাকবে, ঠিক আছে। যদি চ্যানেলটিকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ওকে। প্রথমে আমরা আসছি তাপের সঞ্চালন। যদি আমরা দুটো ভিন্ন বস্তু ধরি, ধরলাম এ একটা ভিন্ন বস্তু আর হচ্ছে বি একটা ভিন্ন বস্তু, ঠিক আছে। বা যদি আমরা একটা কোনো নির্দিষ্ট বস্তু ধরি, তার এ প্রান্ত আর হচ্ছে বি প্রান্ত, ঠিক আছে। এবারে ধরলাম যে এ বস্তুটি উষ্ণতর হয়, ঠিক আছে, আর এই বস্তুটা হচ্ছে শীতলতর। বা আমরা একটা বস্তুর ক্ষেত্রে যদি ধরি, তাহলে এ প্রান্তে আমরা উত্তপ্ত করব, অর্থাৎ এই প্রান্তটা উষ্ণতর হয় আর বি প্রান্তটা হয় শীতলতর। তো এই কন্ডিশনে যদি আমরা এ আর বি দুটো বল, একটা উষ্ণতর বা উত্তপ্ত একটা লোহার বল নিলাম, তার সাথে আর একটা শীতল লোহার বলকে পাশাপাশি রেখে দিলাম, তাহলে আমরা দেখব যে উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানের দিকে তাপ কি হচ্ছে, পরিবহন হচ্ছে, অর্থাৎ প্রবাহ হচ্ছে তাপের। উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে তাপের পরিবহন হয়, ক্যালোরিমিটির নীতি থেকে আমরা জানি, যা ক্লাস এইটে আমরা পড়ে এসেছি। তো উষ্ণতর স্থানে যে বলটা আমরা রাখলাম এ, তার থেকে কিছু পরিমাণ তাপ হচ্ছে বি বিন্দু বি বলে চলে যায়। ফলে এটা কতক্ষণ চলবে, যতক্ষণ না এ আর বি পরস্পর রাখারাখি অবস্থায় যদি এ আর বি দুটো বলের উষ্ণতা সমান না আসছে ততক্ষণ পর্যন্ত তাপের প্রবাহ ঘটবে, ঠিক আছে। ঠিক একই রকমভাবে যদি আমরা একটা দণ্ডের ক্ষেত্রে ভাবি, সেই দণ্ডের এ প্রান্ত আর বি প্রান্ত, এ প্রান্তে উষ্ণতর অর্থাৎ উষ্ণতা দেওয়া হচ্ছে, তাপ দেওয়া হচ্ছে, যার জন্য এটা উষ্ণতর অবস্থা, আর বি প্রান্ত হচ্ছে শীতলতর অবস্থা, যেখানে তাপ পৌঁছাচ্ছে একটু দেরি হবে, ঠিক আছে। তাহলে এখানে উষ্ণতর স্থান থেকে অর্থাৎ এই দণ্ডের এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে তাপের কী হবে, প্রবাহ ঘটবে, তাপের প্রবাহ ঘটে, ঠিক আছে। কতক্ষণ ঘটবে, যতক্ষণ না এ আর বি প্রান্তের উষ্ণতা সেম হচ্ছে। এই যে পরিবহনের বা প্রবাহের যে পদ্ধতি তাকে আমরা বলবো তাপের সঞ্চালন, অর্থাৎ আমরা বলতে পারি উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে তাপের প্রবাহকে বলা হয় তাপ সঞ্চালন, ক্লিয়ার হলো। এবারে তাপের যে সঞ্চালন, এই সঞ্চালন পদ্ধতি কিন্তু তিন ভাগে বিভক্ত। কি কি পদ্ধতি? তাপের যে সঞ্চালন, সেই সঞ্চালনের জন্য কিন্তু তাপের পরিবহন ঘটে। তাহলে তাপের পরিবহনকে আমরা তিনটে অংশে ভাগ করব তিনটে পদ্ধতির দ্বারা। তাহলে তাপের যে পরিবহন, সেই তাপের পরিবহন ঘটে কটা পদ্ধতির দ্বারা ঘটবে? তিনটে পদ্ধতি। তিনটে পদ্ধতি কি কি হবে? প্রথমত হচ্ছে আমাদের তাপের যে পরিবহন পদ্ধতি, দ্বিতীয়ত হচ্ছে পরিচলন পদ্ধতি,
আর তৃতীয়ত হচ্ছে বিকিরণ পদ্ধতি। তাহলে এই তিনটি পদ্ধতির দ্বারা তাপের পরিবহন কিন্তু ঘটে, ঠিক আছে। এবারে তাপের পরিবহনের যদি সংজ্ঞা বা তাপের পরিবহন কাকে বলে যদি বলা হয় তখন আমরা কি বলবো, দেখো তাপ সঞ্চালন যে পদ্ধতি ঘটে, তাপের সঞ্চালন যে পদ্ধতিতে ঘটে, ঠিক আছে, সেই যে পদ্ধতিতে অর্থাৎ যে পদ্ধতিতে তাপের সঞ্চালন ঘটবে, অর্থাৎ যেটা আমরা বলতে পারি উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে তাপের যে পরিবহন, ঠিক আছে, এই পদ্ধতি। এবারে এখানে উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানের তাপের যে তাপের যে সঞ্চালন ঘটছে সেই তাপের সঞ্চালনের সময় কিন্তু পদার্থের অণুগুলোর কোনো রকম স্থান পরিবর্তন হয় না। আমরা যদি দণ্ডের ক্ষেত্রেই দেখি তাহলে এ প্রান্ত থেকে বি প্রান্তে তাপের সঞ্চালন ঘটবে, এই ক্ষেত্রে কিন্তু এ প্রান্তে থাকা অণু কিন্তু বি প্রান্তে যাবে না। এখানে কি হবে দেখো, এখানে হচ্ছে অণুগুলো কম্পিত হতে থাকে, তাদের উষ্ণতা দেওয়ার সাথে সাথে তারা কম্পিত হতে থাকে, সেই কম্পনশীলতার জন্যই সেই তাপটা কি হবে এক অণু থেকে অন্য অণুতে ট্রান্সফার হবে, আবার অন্য অণু থেকে তারপরে অণুতে ট্রান্সফার হবে। অণুগুলো তো কম্প্যাক্ট অবস্থায় ক্লোজ অবস্থায় রয়েছে, ফলে অণুগুলো একটা কম্পিত হয়ে আরেকটাকে কম্পনশীল করবে, এইভাবে করে তাপের পরিবহন ঘটাবে, তাকে আমরা বলবো তাপের পরিবহন। আশা করি জিনিসটা বোঝা গেল। এবারে তাপের পরিবহনের যে বৈশিষ্ট্যগুলো হয় সেই বৈশিষ্ট্যগুলো আমরা কয়েকটা দেখে নিই। তাপের যে পরিবহনের বৈশিষ্ট্য, দেখো তাপ পরিবহন পদ্ধতির ক্ষেত্রে তাপের যে পরিবহন ঘটে তাতে কিন্তু পদার্থের উষ্ণতার স্থান থেকে শীতলতর স্থানে অণুগুলোর কম্পনের দ্বারা কিন্তু তাপ সঞ্চালিত হয়, আর এখানে কিন্তু জড় মাধ্যমের প্রয়োজন অবশ্যই হবে, জড় মাধ্যমের প্রয়োজন অবশ্যই হবে, এটা মাথায় রাখবে, কেমন। আর অণুগুলোর কোনো রকম স্থানচ্যুতি বা স্থান পরিবর্তন ঘটে না, নিজ স্থানে থেকেই তারা কম্পিত হতে থাকে এবং তার দ্বারাই কিন্তু অপর পাশাপাশি থাকা অণুকে তারা কম্পিত করে করে তাপের সঞ্চালন ঘটায়। এটা কিন্তু পরিবহন পদ্ধতির যে বৈশিষ্ট্য সেইটা আমরা জানলাম। এবারে তোমাদের মনে অবশ্যই কোশ্চেন আসবে যে স্যার আরেকবার বলে দিন না যে পরিচলন পদ্ধতি বা বিকিরণ পদ্ধতি কোন কোন ক্ষেত্রে হবে। দেখো পরিচলন পদ্ধতির ক্ষেত্রে কিন্তু আমাদের জড় পদার্থের অবশ্যই প্রয়োজন হয়, কিন্তু পরিচলন পদ্ধতির ক্ষেত্রে অণুগুলোর স্থান পরিবর্তন ঘটে। তরলের ক্ষেত্রে আমরা দেখি, যেমন চায়ের কেটলিতে যদি আমরা চা দিয়ে তাকে উত্তপ্ত করি তাহলে দেখবে তোমার চায়ের যে এই পাতাগুলো পরস্পর দেখো উপরে আসছে নিচে যাচ্ছে, উপরে আসছে ও নিচে যাচ্ছে, এইভাবে কিন্তু পরিচলন পদ্ধতি ঘটে। এমনকি গ্যাসের ক্ষেত্রেও পরিচলন পদ্ধতি আমরা দেখতে পাই, কিন্তু জড় মাধ্যমের প্রয়োজন আবশ্যিক, কিন্তু বিকিরণ পদ্ধতিতে জড় মাধ্যমের প্রয়োজন হয় না। এর বাস্তবিক উদাহরণ আমরা জানি, সূর্যের কিরণ থেকে যে তাপ আসে তা কিন্তু বিকিরণ পদ্ধতিতেই আমাদের পৃথিবীতে আসে, সূর্য হচ্ছে আমাদের সমস্ত শক্তির উৎস, তাহলে সেখানে বিকিরণ পদ্ধতি কাজে লাগে। আশা করি জিনিসগুলো আরেকবার বলে দিলাম, রিকল হয়ে গেল ক্লাস এইটের ঘটনা এগুলো, ঠিক আছে। দেখো তাপীয় পরিবহনের ক্ষেত্রে স্থিতিস্থাপকতা বলতে কী বোঝায় জিনিসটা আমরা একটু ভালো করে জেনে নিই। দেখো সংজ্ঞাটা আগে থেকে আমি লিখে নিয়েছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। যখন কোনো দণ্ডের মধ্য দিয়ে তাপের পরিবহন হয়, একটা দণ্ড, ঠিক আছে, আমরা সেটা লোহারই দণ্ড ধরে নিলাম, এই দণ্ডের মধ্য দিয়ে তাপের পরিবহন ঘটছে, ঠিক আছে, তো তখন দণ্ডের বিভিন্ন অংশে বা স্তরে, ঠিক আছে, যদি তাপের শুধুমাত্র পরিবহন হয়, অর্থাৎ যদি এ প্রান্ত থেকে বি প্রান্তে তাপের পরিবহন হয়, সেই ক্ষেত্রে তাদের বিভিন্ন অংশের যে তাপের পরিবহন শুধুমাত্র কিন্তু তাপের পরিবহন ঘটবে, তাপের পরিবহন ঘটবে, এখানে তাপ শোষণও হবে না আবার তাপ বিকিরণও হবে না। সেই অবস্থাতে ওই যে তাপের সঞ্চালনশীল যে পদ্ধতির মধ্যে দিয়ে তাপের পরিবহন, এই যে অবস্থা সেই অবস্থাটাকে তাপীয় অবস্থা বলে। আরও একবার বলছি, কোনো একটা দণ্ডের মধ্য দিয়ে যদি তাপের পরিবহন ঘটে, তখন দণ্ডের যদি বিভিন্ন অংশের, ধরলাম এই অংশের, এই অংশের, এই অংশের, সব কোনো অংশে, ঠিক আছে, বিভিন্ন অংশে যেখানে খুশি, সেই অংশে বা স্তরের যদি তার তাপের তোমার পরিবহন শুধুমাত্র হবে, অর্থাৎ বিভিন্ন অংশে তাপের কী হবে, লিখে দিচ্ছি, বিভিন্ন অংশে বা
স্তরে উষ্ণতাটা কিন্তু স্থির থাকে, একটা নির্দিষ্ট থাকবে, নির্দিষ্ট উষ্ণতা থাকবে। ধরলাম এখানে হচ্ছে তোমার 150 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এখানে হয়ে যাবে 150 ডিগ্রি সেন্টিগ্রেড, উষ্ণতা ফিক্সড থাকবে, কিন্তু এখানে তাপের শোষণও হবে না আবার তাপের বর্জনও হবে না। সেই অবস্থাতে এই তাপ পরিবাহিত হওয়া দণ্ডের মধ্যে যে অবস্থার সৃষ্টি হয় সেই অবস্থাটাকেই আমরা বলবো স্থিতিস্থাপকতা, তাপীয় স্থিতিস্থাপকতা, স্থিতাবস্থা বা স্থিতিস্থাপকতা, ঠিক আছে, স্থিতাবস্থা। আশা করি জিনিসটা বোঝা গেল। প্রবাহিত তাপের রাশিমালা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা ভিভিআই বলতে পারি আমরা, মাধ্যমিকের ক্ষেত্রে অনেকবার মাধ্যমিকের ক্ষেত্রে এসেছে। এখান থেকে লং কোশ্চেন 3 নম্বর হতে পারে, 2 নম্বর হতে পারে, এমনকি MCQ বা শর্ট টাইপ কোশ্চেন বা শূন্যস্থান পূরণও থাকতে পারে। তো তোমরা বুঝতে পারছো প্রবাহীয় তাপের যে রাশিমালা তা কতটা ইম্পর্ট্যান্ট। তো আমরা বলতে পারি আজকের ক্লাসের সবথেকে বড় ইম্পর্ট্যান্ট কোশ্চেন হচ্ছে প্রবাহী তাপের রাশিমালা। এই রাশিমালা নির্ণয়ের সাথে সাথে এই রাশিমালা থেকে আমরা অনেক কিছু জিনিস ব্যাখ্যা করব, সেইগুলোও খুবই ইম্পর্ট্যান্ট, তার জন্য এটা আমরা ভিভিআই বলতে পারি। ওকে, তো আমরা একটা পরীক্ষা দ্বারা জিনিসটাকে ব্যাখ্যা করব, সেইগুলো আমি চিত্রটা অঙ্কন করে নিচ্ছি আগে থেকেই। দেখো, প্রবাহিত তাপের রাশিমালা নির্ণয় করার জন্য আমরা একটা আয়তঘনক নিয়েছি যার বেধ হচ্ছে d, আর এই যে এ প্রান্ত যেটা নিয়েছি সেই প্রান্তে পৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু a, ঠিক একই রকমভাবে বি প্রান্ত যেটা তারও ক্ষেত্রফল কিন্তু a, আর এই যে এ প্রান্ত তার উষ্ণতা নিয়েছি θ1, আর বি প্রান্তের উষ্ণতা নিয়েছি θ2। এবারে আমরা একটা প্রান্তকে বেশি উষ্ণ ধরবো, তাই আমরা θ1 অর্থাৎ এ প্রান্তটাকে উষ্ণতর প্রান্ত ধরে নিচ্ছি, বা এই যে পৃষ্ঠ তার যে উষ্ণতা সেটা θ1 গেটার দেন হবে কার থেকে, এই বি পৃষ্ঠ যা আছে সেই বি পৃষ্ঠের উষ্ণতার থেকে বেশি হবে। তাহলে তাপের সঞ্চালনটা কোন দিকে হবে? তাপের সঞ্চালন বা পরিবহন হবে এই এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে, তাপের কী পরিমাণ পরিবহন হবে। এবারে স্থিতাবস্থাতে যদি লিখে নিচ্ছি, স্থিতাবস্থাতে কিউ পরিমাণ তাপ টি সময় ধরে প্রবাহিত হয় কোন প্রান্ত থেকে? এ প্রান্ত বা এ পৃষ্ঠ থেকে, পৃষ্ঠ থেকে বি প্রান্ত বা পৃষ্ঠ দিকে। তাহলে যে পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে স্থিতাবস্থায়, যে কিউ পরিমাণ, সেই তাপটা কিন্তু যে সময় ধরে অর্থাৎ টি সময় ধরে যে প্রবাহিত হচ্ছে সেই সময়ের সঙ্গে কিন্তু প্রপোর্শনাল অর্থাৎ সমানুপাতিক হয়। আবার দ্বিতীয়ত হচ্ছে কিউ পরিমাণ তাপটি ওই যে আয়তঘনক তার যে পৃষ্ঠের যে ক্ষেত্রফলগুলো ছিল এ তার সঙ্গে প্রপোর্শনাল, ঠিক একই রকমভাবে কিউ পরিমাণ তাপটি এই দুটো উষ্ণতার পার্থক্য, উষ্ণতার পার্থক্য কত হবে θ-θ2, এই উষ্ণতার পার্থক্যের সঙ্গে প্রপোর্শনাল হবে। আর সর্বশেষ কিউটা হয়ে যাবে এই যে ডি বেদযুক্ত আয়তঘনক নিয়েছিলাম তার বেদের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই চারটে হচ্ছে কন্ডিশন এলো, এই চারটে কন্ডিশনকে যদি আমরা একত্রে লিখি তাহলে কিউ প্রপোর্শনাল টি গুণিত θ1-θ2 ইনটু এ ডিভাইডেড বাই ডি, ক্লিয়ার। এবারে এই সমানুপাতিক যে আমরা চিহ্ন আছে তাকে যদি সমান করি তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক নিতে হয় কে, সেটা আমরা নিয়ে নিলাম। এই কে বলা হয় সমানুপাতিক ধ্রুবক, বা পরবর্তীকালে আমরা এটাকে বলেছি তাপ পরিবাহিতাঙ্ক। ক্লিয়ার। এবারে তাপ পরিবাহিতাঙ্ক আমরা রাশিমালা বা তাপের পরিবাহিত হওয়ার যে রাশিমালা সেইটা আমরা পেয়ে গেলাম। এই রাশিমালা থেকে তাপ পরিবাহিতাঙ্কের আমরা সংজ্ঞা দিতে পারি,
मात्रा लिखते पारी तार एकको बोलते पारी आम्रा तारे ए समीकरण थे के आम्रा के समान लिखते पारी क्यू इन टू डी डिवाइडेड बाय टी इन टू थीटा वन माइनस थीटा टू इन टू ए ठीक आछे एबारे उष्णतार पार्थक्यटाके थीटा वन माइनस थीटा टू के आम्रा थीटा धरे निलाम ताले के समान आम्रा लिखते पारी क्यू डी टी थीटा ए एबारे एखान थेके आम्रा सीजीएस और एसआई पद्धति एककटा आगे निर्णय करे नेई देखो सीजीएस पद्धतिते क्यू अर्थात तापेर जे एकक ता क्यालोरी और एसआई पद्धतिते जूल और डी बेधेर एकक होच्छे सेंटीमिटार और एखाने एसआई पद्धतिते मीटार थीटा अर्थात उष्णतार जे एकक सीजीएस पद्धतिते डिग्री सेंटिग्रेड एसआई पद्धतिते केलभिन क्षेत्रफलेर एकक होच्छे सेंटीमिटार स्कोयर और एसआई पद्धतिते मीटार स्कोयर टी एर एकक सेकेंड एसआई पद्धतिते सेकेंड हबे ताले के एर एककटा आमरा किभाबे बार करब एइखाने जे समीकरण सेई समीकरणे एककगुलो बसिए देब ताले क्यालोरी এইখানে দেখো না কিউ বলতে ক্যালোরি আর ডি বলতে এখানে সেন্টিমিটার ডিভাইডেড বাই টি বলতে ডিগ্রি সেন্টিগ্রেড আর থিটা বলতে এখানে হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল টি বলতে এখানে সেকেন্ড আর এ বলতে সেন্টিমিটার স্কোয়ার তাহলে আমরা এখানে সূচকের নিয়মে যদি সিম্পলিফিকেশন করে দেখি তাহলে আমরা পাব ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স डिग्री सेंटिग्रेड इनवर्स सेकेंड इनवर्स एटा हो जाए आमादे सीजीएस पद्धति एकक एबारे एसआई पद्धति जदि आमरा मानगुलो बसिए दी जूल मीटर डिवाइडेड बाय केल्विन सेकेंड मीटर स्क्वायर ताले के समान आमरा पेये जाबो जूल मीटर इनवर्स केल्विन इनवर्स सेकेंड इनवर्स তাহলে আমরা সিজিএস আর এসআই পদ্ধতিতে পাশাপাশি আমরা রেখে তাদের এককগুলো নির্ণয় করে দিলাম আশা করি বুঝতে পেরেছো মাত্রা তাপের যে পরিবাহিতাঙ্ক তার মাত্রা নির্ণয় করার জন্য আমরা তাপ পরিবাহিতাঙ্কের যে রাশিমালা পেয়েছিলাম সেই রাশিমালাটা থেকে আমরা কিন্তু এই যে তাপের যে মাত্রা বা বেধের মাত্রা বা উষ্ণতার মাত্রা বা সময়ের মাত্রা বা ক্ষেত্রফলের মাত্রা এই মাত্রাগুলো বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা কে এর মাত্রাটা পেয়ে যাব তাহলে তাপের যে মাত্রা তা আমরা কি জানি এম এল স্কোয়ার টি মাইনাস টু আর বেধের মাত্রা এল যেটা দৈর্ঘ্যের মাত্রা আর উষ্ণতার মাত্রা হবে থিটা ক্ষেত্রফলের মাত্রা হবে এল স্কোয়ার আর সময়ের মাত্রা টি তাহলে এইখান থেকে আমরা কে সমান কি বলতে পারি एम एल स्क्वायर टी माइनस टू और बेधर मात्रा एल डिवाइडेड बाय हो जाए समय टी उष्णता थीटा और हे क्षेत्रफल एल स्क्वायर तेल एखान सरलीकरण कर लेटा पा से एम एल टी माइनस थ्री थीटा माइनस वन এটা হয়ে যাবে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা আশা করি জিনিসটা বোঝা গেল তাপ প্রবাহের যে রাশিমালা আমরা পেয়েছিলাম সেই কিউ সমান কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু ডিভাইডেড বাই আমরা কী জানেছিলাম ডি এখানে টি থাকবে ওকে তো এটা তাপ প্রবাহের রাশিমালা তো তাপ প্রবাহের রাশিমালা কী পরিমাণ তাপ প্রবাহিত হয়েছিল এবারে যদি আমরা বলি যে কোনো একটা বেধযুক্ত ডি বেধযুক্ত কোনো আয়তঘনকের ক্ষেত্রে একক ক্ষেত্রফল এ বিশিষ্ট তার স্থিতিস্থাপক সময়ের মধ্যে যদি টি সময় ধরে কিউ পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তার ক্ষেত্রে কিউ সমান এটা হয় ঠিক আছে এবারে তাপ প্রবাহের হার যদি বলি তাপ প্রবাহের হার হার বলতে কি টি সময়ে কতটা অর্থাৎ সময় সাপেক্ষে কতটা তাপের প্রবাহিত হয়েছে তাহলে কিউ বাই টি হবে তাপ প্রবাহের হার সমান তাহলে কী হবে এখানে কে এ থিটা ওয়ান থিটা টু টি ডিভাইডেড বাই ডিটি টিটি কেটে যাবে তাহলে তাপ প্রবাহের হার কিউ টি কিউ বাই টি সমান কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই টি এটা আমরা পেলাম এটা এক নম্বর সমীকরণ করে দিলাম এবারে আমরা যদি কোনো একটা পরিবাহীর ক্ষেত্রে ভি ওয়ান আর হচ্ছে ভি টু বিভব প্রভেদ যুক্ত এক প্রান্তের বিভব হচ্ছে ভি ওয়ান
আরেক প্রান্তের বিভব হচ্ছে ভি টু। ভি ওয়ানের বিভবের মানটা কিন্তু ভি টুর থেকে বেশি, ঠিক আছে? তাহলে বিভব যেই দিকে কম সেই দিকে তড়িতের প্রবাহ হয়। তো তড়িতের প্রবাহ যদি আই হয়, তাহলে প্রবাহ মাত্রা যদি আই হয়, তাহলে আমরা বলতে পারি ওহমের সূত্র অনুসারে আই সমান ভি ওয়ান বাই ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই আর। এখানে আর হচ্ছে পরিবাহী রোধ, আই হচ্ছে প্রবাহ মাত্রা, ঠিক আছে? এবারে প্রবাহ মাত্রাকে আমরা বলতে পারি একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, তাহলে প্রবাহ মাত্রা সমান আমরা কি বলতে পারি, একক পরিমাণ আধান অর্থাৎ কিউ, স্মল কিউ পরিমাণ আধান টি সময় ধরে প্রবাহিত হয়, তাহলে কিউ বাই টি। তাহলে এই মানটাকে আমরা যদি এখানে বসিয়ে দিই, তাহলে কিউ বাই টি ইকুয়ালস টু ভি ওয়ান মাইনাস ভি টু বাই আর, এটা হয়ে যাবে আমাদের দু নম্বর সমীকরণ, ঠিক আছে? তো এই দু নম্বর সমীকরণের মতো যদি আমরা এক নম্বর সমীকরণটাকে লিখে নিই, অর্থাৎ এক নম্বর সমীকরণকে যদি আমরা আরও একটু ভালো করে লিখি, যদি পুনরায় বিন্যাস করে লিখি, কিউ বাই টি ইকুয়ালস টু থিটা ওয়ান মাইনাস থিটা টু ডিভাইডেড বাই ডি বাই কে এ, এইভাবে লিখে দিলাম। এটাকে আমরা তিন নম্বর সমীকরণ করে দিলাম, এক নম্বর সমীকরণটাকে আরও ভালোভাবে লিখলাম। এবারে এই যে দু নম্বর সমীকরণ আর হচ্ছে তিন নম্বর সমীকরণ, এরা পরস্পরের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তুলনা করে পাই, তাহলে দুই ও তিন তুলনা করে পাই, তাহলে আমরা কি পাব? দেখো, যেভাবে আমরা বলেছিলাম যে পরিবাহীর ক্ষেত্রে বিভব প্রভেদ যদি না থাকে, তাহলে প্রবাহ মাত্রা পাবো না। ঠিক একই রকমভাবে উষ্ণতার পার্থক্য যদি না থাকে, তাহলে আমরা যে তাপের হারটাও পাবো না। তাহলে সেই একই ধারণা থেকে নির্ভর করে এই দুটো সমীকরণ প্রায় একই। তাহলে এই দুটো সমীকরণকে যদি আমরা তুলনা করি, তাহলে তুলনা করলে পাবো আর সমান ডি বাই কে এ, এইটা আমরা পেয়ে যাচ্ছি। এখানে আর কি ছিল? পরিবাহী রোধ, রোধ। তাহলে এটা পরিবাহী যদি রোধ হয়, তাহলে এটাকে আমরা কি বলবো, তাপীয় রোধ, তাপীয় রোধ, যেটাকে আমরা আর টি দিয়ে লিখব, তাপীয় রোধকে কে বাই এ, এটা হচ্ছে তাপীয় রোধের রাশিমালা, ঠিক আছে? তাহলে তাপীয় রোধ সমান কি, ওই আয়তঘনকের আমরা যে বেদ ডিভাইডেড বাই পরিবাহী তাপের পরিবাহিতাঙ্ক ইনটু ক্ষেত্রফল, এটাই হবে তাপীয় রোধ। তাহলে তাপীয় রোধ সমান আমরা কি বলতে পারি, যে ধর্মের জন্য কোনো বস্তু তার মধ্য দিয়ে তাপের প্রবাহটাকে বাধা দেবে, সেই ধর্মটাকে আমরা বলবো তাপীয় রোধ। আর তাপীয় রোধ যেটাকে আমরা আর টি ধরছিলাম, সে আর টি সমান কি, ডি বাই কে এ, ঠিক আছে? এখানে আর টি আর ডি বাই এ কে কে এর যে মান, সেই আমরা তাপ প্রবাহের যে রাশিমালা যেটা জেনে এসেছি, কিউ সমান কে এ থিটা ওয়ান থিটা টু টি ডিভাইডেড বাই ডি, এইখান থেকে যদি আমরা সিম্প্লিফিকেশন করি, তাহলে ডি বাই কে এ সমান কি হয়ে যায়, কে ইনটু থিটা ওয়ান থিটা টু টি ডিভাইডেড বাই হচ্ছে কিউ, ঠিক আছে? তো সেই মানটাকে আমরা এখানে, এখানে কে আর থাকবে না, কে পাশে চলে এসছে, এই মানটাকে যদি এখানে বসিয়ে দিই, তাহলে থিটা ওয়ান মাইনাস থিটা টু ইনটু টি ডিভাইডেড বাই কিউ, ঠিক আছে? তাহলে তা এখানে থিটা ওয়ান গ্রেটার দেন থিটা টু, ঠিক আছে? এটা হয়ে যাবে তাপীয় রোধের রাশিমালা। এবারে এসআই পদ্ধতিতে এককটা কি হবে, এসআই পদ্ধতিতে একক, দেখো যদি আমরা একক নির্ণয় করি, তখন কিন্তু আমরা যে মানটা পাব একক নির্ণয়ের সময়, সেই এসআই পদ্ধতিতে এককটা হয়ে যাবে আর টি এর, তা হবে কেলভিন সেকেন্ড জুল ইনভার্স, বা যেটাকে আমরা বলতে পারি, দেখো জুল ইনভার্স আর হচ্ছে সেকেন্ড, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি ওয়াট ইনভার্স, অর্থাৎ এক ওয়াট সমান আমরা কি জানি, জুল পার সেকেন্ড, এক জুল পার সেকেন্ড, এইখান থেকে এক ওয়াট আসছে, তাহলে ইনভার্স হয়ে যাবে কেলভিন ওয়াট ইনভার্স।
सीजीएस पद्धति जो देखी तेल ठीक एक ही रकम डिग्री सेंटिग्रेड सेकेंड और हे कैलोरी इनवर्स तापीय रोधर मात्रा तापीय जो रोध आर टी समान डि बाय के ए जेखान थेके आम्रा पेयेछिलाम जे क्यू ए की बोलछि थीटा वन माइनस थीटा टू टी डिवाइडेड बाय क्यू एखान थेके एदेर जदि मात्रागुलो आम्रा बसिए दी एखाने जे थीटा थीटार जे उष्णतार जे मात्रा सेटा हये जाबे थीटा और समयेर जे मात्रा सेटा टी और तापे जे मात्रा सेटा हये जाबे एम एल स्क्वायर टी माइनस टू ताले आर टी समान हये जाबे आर टी अर्थात तापीय रोधेर मात्राटा हये जाबे एम इनवार्स एल इनवार्स टू टी इनवार्स वन थीटा এটা হয়ে যাবে আমাদের তাপীয় রোধের মাত্রা সরি এখানে ইনভার্স হবে না এটা থ্রি হয়ে যাবে টি থ্রি এইটা টি মাইনাস টু আছে ওটা উপরে গেলে থ্রি থ্রি হয়ে যাবে ঠিক আছে এটা হয়ে গেল আমাদের তাপীয় রোধের মাত্রা আশা করি ভিডিওটি পুরো ভালো লাগলো আমাদের নতুন চ্যাপ্টার আবার শুরু হবে কোশ্চেন অ্যান্সার রায়ান মার্টিনের করা হবে সেইগুলোর দিকে তোমরা চোখ রাখবে থ্যাংক ইউ